তো ফাইনালি কিন্তু আজকের থেকে সম্ভবত স্টার্ট হচ্ছে সাকিব খানের আপকামিং প্রজেক্ট রাজকুমারের ইউএসএ আমেরিকার প্রসন্ন শ্যুটিং সো হ্যালো আমি দিবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো সাকিব খানের আপকামিং প্রজেক্টের মধ্যে সব থেকে আমি বলবো যে ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ প্রজেক্ট কিন্তু হচ্ছে এই রাজকুমার তার কারণটা যে সাকিব খানের রাজকুমার বিভিন্ন দেশে কিন্তু শ্যুটিং হচ্ছে এমন ওপার বাংলাতে তো শ্যুটিং হয়েছেই আমাদের ইন্ডিয়াতেও কিন্তু শ্যুটিং হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিদেশে মানে ইউএসএতেও কিন্তু রাজকুমারের একটা প্রশন্দের শুটিং কিন্তু হবে এবং সেটা সম্ভবত কিন্তু আজকের থেকে হওয়ার একটা প্রবল চান্স রয়েছে তার কারণটা হচ্ছে এমনটাই কিন্তু আপডেট সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে এবং একটা ছবি একটা ফটো এটা সম্ভবত একটা এয়ারপোর্টের একটা ফটো একটা ছবি কিন্তু কালকের থেকে কালকে ঠিক রাত থেকে কিন্তু প্রচন্ড ভাইরাল হয়েছে এবং সেখানে সাকিব খানকে তো আমরা দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে তার আনুষঙ্গিক কিন্তু আরো অনেকজনকে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি এবং সেখানে কিন্তু পোস্ট করা হয়েছে যে সাকিব খান গতকাল রাতেই কিন্তু ইউএসএ পৌঁছে গেছেন এবং তার যে আমেরিকার কিন্তু আজকের থেকে স্টার্ট হয়ে যাওয়ার কথা এবারে দেখা যাক এটা অফিসিয়ালি ভাবে হিমাল বলি বা সাকিব ভাইয়া বলি তারা তাদের অফিসিয়াল ফেসবুক যে পোস্ট করেন কিনা বাট এটা আমার ব্যক্তিগত মতামত বলো বলো বা ব্যক্তিগত যে এটা শাকিব খান কিন্তু আমেরিকাতে পৌঁছে গিয়েছেন এবং এটার যেমন শিডিউল ছিল যে এই সময়টা থেকে রাজকুমারের শুটিং আমাদের ইউএসের যে পোর্শনের শুটিং সেটা এই সময় থেকে স্টার্ট হবে এবং সম্পূর্ণ প্ল্যান অনুযায়ী কিন্তু মোটামুটি এগোচ্ছে এবারে দেখা যাক এটা এই পোর্শনের শ্যুটিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেলেই রাজকুমার কিন্তু পুরোপুরি র্যাপ আপ হয়ে যাবে এবং তারপরেই কিন্তু স্টার্ট হবে আমাদের পোস্ট প্রোডাকশনের কাজ এবং সব কিছু ঠিকঠাক থাকলেই হিমাল ভাই যে বলেছেন যে এই এই আমাদের আমাদের প্ল্যান আছে যে প্রমোশনস করার প্রোমোশনাল মেটেরিয়ালসগুলো নিয়ে আসার সেই সেইভাবে কিন্তু এগুলো আসবে মোটামুটি ফেব্রুয়ারি এন্ড থেকে কিন্তু এটার একটা প্রমোশন স্টার্ট হয়ে যাবে দেখা যাক কেমন হয় এবং আমি শুধু ওয়েট করে আছি যে হিমেল আশরফ ভাই বা সাকিব খান ভাই তারা অফিসিয়ালি পোস্ট করেন কিনা যে তাদের যে আমেরিকার প্রসঙ্গে যে শুটিংটা স্টার্ট হয়েছে কিনা এক্স্যাক্টলি এটাই আমার বলার ছিল দেখা যাক অফিসিয়ালিভাবে কখন পোস্ট করা হয় বাট এটা আমি আবারও বলছি এটা কোনো অফিসিয়াল আপডেট নয় এবং এটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু কন্টিনিউয়াসলি ঘোরাফেরা করছে যে সাকিব ভাইয়া আমেরিকাতে পৌঁছে গেছেন এবং তার শুটিং মোটামুটি আজকের থেকে স্টার্ট হচ্ছে এটা আমি আবার একবার কিন্তু ক্ল্যারিফাই করে দিলাম সো তোমাদের কী মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টানা